এ অধ্যায়ে আমরা কালার ও গেরিয়েন্ট নিয়ে আলোচনা করব তো শুরুতে আমরা কালার নিয়ে আলোচনা করছি এই জন্য আমরা কালার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য আমাদের প্রথমে আমরা শিখে নিচ্ছি যে আমাদের টুলবারের বাম পাশে যে এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটি রয়েছে এবং এর মধ্যে অন্য অন্য টুলগুলো রয়েছে এই টুলগুলোর সাহায্যে আমরা যখন কোনো শেপ ক্রিয়েট করি অথবা পেন বাকেট টুলের সাহায্যে অথবা এখান থেকে আমরা যে পলিগন লেস টুল বা এর ভিতরে যে টুল বাটি রয়েছে এখান থেকে যে কোনো টুল যখন আমরা সিলেক্ট করে নিয়ে কোনো শেপ ক্রিয়েট করবো অথবা পেন বাক টুলের সাথে যে কোনো শেপ ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন হবে অর্থাৎ আমাদের উপরে যেটি রয়েছে কিছুটা সবুজ কালার সেটি কিন্তু ফোরগ্রাউন্ড কালার এবং নিচের যেটি রয়েছে সেটি হলো ব্যাকগ্রাউন্ড কালার এটিকে স্পষ্ট করে বোঝার জন্য আমি এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটি সিলেক্ট করে নিচ্ছি এবং ইলেপ্ট্রিক্যাল মার্কেট টুলটি সিলেক্ট করে নিয়ে নতুন একটি লেয়ার আমরা তৈরি করে নিলাম তো নতুন একটি লেয়ার তৈরি করে নিয়ে এখন আমরা যদি এডিট মিনিতে চলে যাই এবং এখান থেকে ফিল ফিলে ক্লিক করার পর আমরা ফিলের একটি উইন্ডো দেখতে পাচ্ছি এখান থেকে এখান থেকে কন্টেন্টস থেকে আমরা ইউজে যদি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট অবস্থা আমরা যদি ওকে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার সবুজ রয়েছে সেই ফোরগ্রাউন্ড কালার কিন্তু ইলেপট্রিক্যাল মার্গটুলটি যে আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেটি কিন্তু ফিল হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা এটিকে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে চেয়েছি সুতরাং এটি ফোরগ্রাউন্ড কালার হিসাবেই কিন্তু ফিল্ড হয়ে গিয়েছে একইভাবে আমরা যদি এটিকে এডিট মধ্যে চলে যাই এবং ফিল্ডে ক্লিক করার সাথে সাথে আমরা যে উইন্ডোটি পাবো এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করে দিই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো দেখতে পাচ্ছি এটি ওকে ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে যে ইয়েলো কালারটি দেখতে পেয়েছিলাম সেটি কিন্তু অলরেডি ইয়েলো কালারের মাধ্যমে সিলেক্টকৃত ইলেকট্রিক্যাল অংশটুকু কিন্তু ফিল হয়ে গিয়েছে তো এবার আমাদেরকে কিন্তু ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে পরিষ্কার ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম তো নর্মালি আমরা কিন্তু এটিকে আমাদের যে পেন বাকেট টুলটি রয়েছে সেই পেন বাকেট টুলের মাধ্যমে কিন্তু আমরা এটিকে এভাবে ঢেলেও আমরা কাজ করতে পারি অথবা আমরা কিন্তু অন্যভাবেও কালার ঢেলে কাজ করতে পারি তাহলে আমাদের যে সিলেক্ট অংশটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে ফোরগ্রাউন্ড কালার হিসেবে যে কালারটি সেট করে দেখতে পাচ্ছি এই অবস্থা আমরা যদি কীবোর্ড থেকে শিফট এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করি শিফট এবং একসাথে প্রেস করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট রয়েছে তো এখান থেকে আমরা যদি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সিলেক্ট কিন্তু অংশটুকু ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে এবং এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি সুতরাং ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট রাখা অবস্থায় আমরা যদি ওকে দিয়ে দিই তো ওকে দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে যেহেতু এখানে ইয়েলো কালারটি রয়েছে সুতরাং ইলেকট্রিক্যাল মার্গিং সিলেক্ট অংশের ভিতরে কিন্তু ইয়েলো কালার দিয়ে ফিল হয়ে গিয়েছে তো এভাবে আমরা ফোরগ্রাউন্ড কালার অথবা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই কালার হিসাবে এই কালার দুটো সিলেক্ট করে নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করতে পারি তো একইভাবে আমরা যখন নাকি কোনো লেখা নিয়ে কাজ করব। সেই লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে আমাদের টাইপ টুলটি সিলেক্ট করবো তো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরে অলরেডি সবুজ কালার রয়েছে তো এখান থেকে কিন্তু আমরা লেখার জন্য আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিব উপরের অংশ থেকে অর্থাৎ আমরা যখন নাকি টাইপ টুলটি সিলেক্ট করার সাথে সাথে উপরে আমাদের যে কালার সিলেক্ট হয়ে যাবে এবং আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ফোরগ্রাউন্ড কালারটিও কিন্তু অলরেডি এক একইভাবে সিলেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ এখানে আমরা ব্লু সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটিও ব্লু হয়ে গিয়েছে এবার এখান থেকে যদি আমরা কোনো লেখা লিখি তো আমরা যখন নাকি এখান থেকে কোনো লিখব তো লেখার কালারটি কিন্তু অলরেডি একইভাবে আমাদের যে সিলেক্টকৃত কালার সেই কালারে পরিণত হয়ে গিয়েছে তো লেখার কালার আমরা এখান থেকে সিলেক্ট করা শিখলাম তো এবার আমাদের কিন্তু একটি বিষয় জেনে রাখা প্রয়োজন তাহলে আমরা যদি এভাবে কোনো শেপকে যদি কোনো কালার করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা তো নর্মালি কালার করতে পারলাম কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন শেপের ভিতর বা বিভিন্ন লেখার মধ্যে এভাবে সলিড কালার ছাড়াও কিন্তু গেডিয়ান কালার রয়েছে তো গেডিয়ান কালার প্রয়োগ করার জন্য কিন্তু আমরা একটি ভিন্ন উপায় অবলম্বন করতে পারি তো এখান থেকে সলিড কালার বিষয়ে আমাদের আরও একটি গভীর ধারণা প্রয়োজন একটু ডিপে সেই ধারণাটি আমাদের নিতে হবে অর্থাৎ আমরা যদি কোনো কালার অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ আমরা এখানে ইলেকট্রিক্যাল মার্কেটটি সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে যদি আমরা কোনো কলা কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে আপাতত দৃষ্টিতে এটি ব্লু মনে হলেও আসলে কিন্তু এটি ব্লু নয় অর্থাৎ এর হানড্রেড পার্সেন্ট ব্লু পেতে হলে আমাদের উইন্ডো মেনুতে যেতে হবে এবং কালার প্লেটটি নিয়ে আসতে হবে এবং কালার প্লেট নিয়ে এসে এখান থেকে আমাদের যে ব্লু কালার যেভাবে আর জিবির মান আমরা নির্ধারণ করে দেব সেখানে কিন্তু আমাদের ব্লু কালার তৈরির জন্য সলিড ব্লু পেতে হলে এখান থেকে আর জি বি এর তিনটির মান আমরা যেভাবে নির্ধারণ করে দিব সেভাবে কিন্তু হবে কালার মুট অর্ধে আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছি তো এভাবে কিন্তু আমাদের সলিড কালার পেতে হলে এখান থেকে নর্মালি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে লাল কালার চাই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদিও আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে লাল কালারটি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে লাল কালার সিলেক্ট হয়ে গেছে বাট এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট লাল নয় তা হান্ড্রেড পার্সেন্ট লাল পেতে হলে কিন্তু আমাদের উইন্ডো মেনুতে যেতে হবে এবং এখান থেকে কালার প্লেটটি নিয়ে আসতে হবে কালার প্লেটটি নিয়ে এসে এখান থেকে আমরা আট জিবির মান আমরা নির্ধারণ করে দেবো এবং এখান থেকে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন যে আমাদের মৌলিক কালার হল হলো চারটি অর্থাৎ সিমাইক সায়ান মিজেন্ডা ইয়েলো ব্ল্যাক এখান থেকে আমরা সলিড কালার পাওয়ার জন্য বিভিন্ন কালার মান নির্ধারণ করে দিয়ে আমরা কালার তৈরি করবো কালার মোট অধ্যায় আমরা এ বিষয়ে ডিটেলস আলোচনা করেছি এবার আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করছি তো গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের একটি বিষয় জেনে রাখা প্রয়োজন আমাদের গ্রেডিয়ান তৈরির জন্য আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালার হিসাবে যে কালারটি সিলেক্ট করে দিব অর্থাৎ আমরা এখানে একটি সবুজ কালার সিলেক্ট করে দিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটি লাল কালার সিলেক্ট করে দিলাম তো এই দুটো কালারের সংমিশ্রণ এখন আমরা যদি গ্রেডিয়ান পেতে চাই তাহলে কিন্তু আমাদের পেন বাকেট টুলের সাহায্যে পেন বাকেট টুলের মধ্যে এভাবে ধরে ড্রাগ করে আমরা যদি গ্রেডিয়ান টুলটি সিলেক্ট করে দিই তো গ্রেডিয়ান টুলটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের উপরে এই দুটি কালার সংমিশ্রণে সমিন সমন্বয়ে অর্থাৎ উপরে যে সবুজ কালারটি আমরা সিলেক্ট করেছিলাম এবং নিচে লাল কালারটি সিলেক্ট করেছিলাম এই সবুজ এবং লালের সমন্বয়ে দুটি কালারের একটি গেডিয়ান্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো আমরা টোটাল গেডিয়ান পাওয়ার জন্য আমরা যদি আমাদের যে গেডিয়ান্টের ড্রপডাউন লিস্ট রয়েছে এই গেডিয়ান্টের ড্রপডাউন লিস্টটি ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন গেডিয়ান পাবো তো আমরা এখন দেখছি যে কিভাবে এই গেডিয়ান্ট আমরা অ্যাপ্লাই করতে পারি তো আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করে সেই শেপের মধ্যেও কিন্তু এই ধরনের গ্রেডিয়ান্ট আমরা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ আমরা যখন নাকি ইলেকট্রিক্যাল মার্কি টুলের সাহায্যে একটি এভাবে গোল বৃত্ত অঙ্কন করলাম সেটির মধ্যে যদি এখন গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু একই যে আমরা একটু আগে যেরকম পেন বাকে টুলের সাহায্যে কালার ঢেলে এডিটমেন্ট দিয়ে ফিল করেছিলাম তো এখানে ফিলটি কিন্তু সেভাবে আমরা করতে পারবো না এখানে ফিলটি ইন দেখতে পাচ্ছি কারণ হলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য একটি ভিন্ন পন্থা আমাদের অবলম্বন করতে হবে তা এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু লেয়ার প্লেট থেকে এটি নিউ লেয়ারে ক্লিক করার মাধ্যমে একটি নতুন লেয়ার নিলাম এবার আমরা কিন্তু গ্রেডিয়েন্টটি খুব সহজে এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে ড্র করে কিন্তু আমরা গ্রেডিয়েন্টটি আমাদের সিলেক্টকৃত ইলেপট্রিক্যাল মার্গিও টুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারলাম তো যেহেতু আমরা এই গেডিয়ান টালার গ্রেডিয়ান কালারটি খুব সহজে আমাদের ইলেপট্রিক্যাল মার্গিও টুলের মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছি সুতরাং এটির বিভিন্ন স্টাইল কিন্তু আমরা এই গ্রেডিয়ান টুলটি সিলেক্ট অবস্থা আমরা উপরে দেখতে পাচ্ছি এখান থেকে বিভিন্ন স্টাইল পরিবর্তন করে আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা ব্যবহার করবো তো সেষেরটি আমরা ডায়মন্ড গ্রেডিয়েন্ট এবং রিফ্লেক্টেড গ্রেডিয়ান্ট এখানে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট এবং রিডিয়াল গ্রেডিয়েন্ট এবং লিনার গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তো ডায়মন্ড গ্রেডিয়েন্ট আমরা সিলেক্ট করে দিয়ে এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ড্র করি তাহলে কিন্তু দেখতে পাবো যে ডায়মন্ড আকা আকৃতির একটি গ্রেডিয়েন্ট আমাদের ইলিপ্টিক্যাল সিলেক্টকৃত মার্গের টুলের মধ্যে অ্যাপ্লাই হয়ে গিয়েছে এভাবে যে কোনো গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি তো এখানে আমরা যদি আমাদের যে ড্রপডাউন লিস্ট রয়েছে এখানে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা রেডিমেড অবস্থায় পাবো এছাড়া আমাদের নিজস্ব মতো অর্থাৎ আমাদের নিজের মতো যদি কোনো গ্রেডিয়েন্ট আমরা নতুন করে ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এখানে ক্লিক করলে চলবে না অর্থাৎ এই ড্রপডাউন লিস্ট ক্লিক করলে চলবে না আমাদের এই গ্রেডিয়েন্টের মাঝে ক্লিক করতে হবে তো গ্রেডিয়েন্টের মাঝে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট এডিটর একটি উইন্ডো এবং এই গ্রেডিয়েন্ট এডিটর থেকে এখন আমরা নতুন করে গ্রেডিয়ান্ট ক্রিয়েট করব তো নতুন করে গ্রেডিয়ান্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে একটি গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি এই গ্রেডিয়েন্টের এই অংশে কিন্তু একটি নর্মাল ক্লিক করতে হবে নর্মাল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটি কালার দেখতে পাচ্ছি এখন যে কালার নিয়ে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব সেখান থেকে এই কালার কিন্তু আমরা সিলেক্ট করে নেব এবং আমরা এখান থেকে যদি নতুন করে কোনো বক্স ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে নর্মাল একটি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটি নতুন করে কালার স্টপ বক্স আমরা দেখতে পাবো এবং এই কালার স্টপ বক্স থেকে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই কালারটি চেঞ্জ করে দিয়ে যে আমাদের প্রয়োজনে যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিব একইভাবে আমরা যদি এখানে একটি ক্লিক টু অ্যাড এ স্টপ অর্থাৎ এখানে আমরা যদি একটি নতুন করে কালার বক্স ক্রিয়েট করতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং এখান থেকে যে কোনো কালার আমরা পূর্বে যেরকম দেখেছি সেরকম এখান থেকে নতুন করে কালার সিলেক্ট করে নিয়ে আমরা গেরিয়ান তৈরি করব। এবং একইভাবে এটির কালার আমরা একইভাবে পরিবর্তন করতে পারবো এবং এটিকে অর্থাৎ কালার মিড পয়েন্ট আমরা টেনে টেনে আমাদের প্রয়োজনে আমরা কিন্তু এই কালার মিড পয়েন্ট এদিক সেদিক নেড়ে চেড়ে কিন্তু আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা কিন্তু এটিকে বিভিন্নভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ওকে দিয়ে সেই কালারটি অর্থাৎ সেই গ্রেডিয়েন্টটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো একইভাবে কিন্তু আমরা যখন নাকি কোনো শেপ বা এভাবে যদি কোনো অবজেক্টের উপরে গেরিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু এটি আমরা নর্মালি পারবো বাট যখন নাকি আমরা কোনো লেখার উপরে গেরিয়ান্ট অ্যাপ্লাই করতে চাই তো আমি এখানে একটি লেখা নিচ্ছি তো সিআইপি লেখাটি আমি আমার মূল ডকুমেন্টের উপরে যদি আমি এখন একটি লেখা লিখছি সি ডিজিটাল এই লেখাটি আমরা মূল ডকুমেন্টের উপরে লিখলাম তো এটিকে মুখটুলের টুলের সাহায্যে আমাদের মূল ডকুমেন্টের মাস পয়েন্ট আমরা নিয়ে আসলাম তো মাস পয়েন্ট নিয়ে এসে এবার যদি আমরা গেরিয়েন্টে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে না অর্থাৎ এটি একটি নতুন করে লেয়ার নিলেও কিন্তু হবে না সুতরাং এই এটিকে এই সিআইপি ডিজিটাল লেখাটিকে লেয়ার থেকে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা যদি লেয়ার এই অংশে ক্লিক করি তাহলে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে যাবে লেয়ার থেকে তো আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে লেয়ারের এই অংশে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা এই সিআইপি ডিজিটাল লেখাটি সিলেক্ট করতে পেরেছি এবার আমরা একটি নতুন করে লেয়ার নেব লেয়ার নিয়ে এখান থেকে আমরা যেই উপরের গ্রেডিয়েন্টটি তৈরি করেছি সেই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে ড্র্যাগ করে ধরে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু এবার যদি আমরা নর্মাল করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের তৈরি গ্রেডিয়েন্টটি সিআইপি ডিজিটাল লেখার উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে এভাবে যে কোনো কালার এবং গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কাজ করব এবং এটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এবং নতুন করে গ্রেডিয়ান্ট আমরা তৈরি করে এবং এই গ্রেডিয়ান্টের স্টাইল এখান থেকে নির্ধারণ করে দিয়ে আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করবো